আমাকে যদি দাওয়াত দেন সময় দিতে পারলে দিবেন না দিতে পারলে আজকে থেকে নিয়ত করেন ওনাকে আর দাওয়াত দিব না যারা সময় দিতে পারবে ওই ওই দা মাহফিলগুলোতে আমি ডেট দেব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এখানে আমি এসেছিলাম এই যে এখান থেকে 10টার সময় আমার গাড়ি ফেরত দেওয়া হয়েছে আমি 10টায় মঞ্চে ওঠার কথা আমাকে তুলতে চাওয়া হয়েছে তোলা হয় নাই 10:30টায় তুলতে চাওয়া হয়েছে তোলা হয় নাই 10:30টায় তুলতে চাওয়া হয়েছে তোলা হয় নাই 11:15টার সময় মঞ্চে তোলার পরেও ইসলামী সংগীত দিয়ে মাত্র 10 মিনিট কম 11:15টায় আমাকে মাইক দেওয়া হয়েছে আমি আল্লাহর কোরআনের কি তাফসীর করব যাই হোক ঝাল ঝাড়তে আমি আসিনি আমি 70-80 হাজার টাকা কন্ট্রাক্ট করে চুক্তি করা বক্তা না আমি আল্লাহর কোরআন থেকে আল্লাহর কাছে কিছু কথা বলার জন্য আসি আমাকে সেই কথাটুকু বলার সুযোগ দিবেন তো কথা বলেন ঠিক কি না সেই জন্য আমার আফসোস লাগে আমি আজকে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আপনারা কল্পনা করতে পারবেন না সেটা বলতেও 3 ঘন্টা লাগবে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আজকে আমি এখানে এসেছি আল্লাহ আমাকে নিয়ে এসেছেন অথচ সেই মানুষটা এখানে আসবার পর এই অবস্থা তো সম্মানিত ভাইরা যতটুকু সময় পেয়েছি আমি কথা বলতে চাই কিন্তু শর্ত হলো আপনাদেরকে নিরাপত্তা পালন করে শেষ পর্যন্ত থাকতে হবে রাজি আছেন কিনা আল্লাহ কবুল করুন সবাই বলে না আমিন ভূমিকায় বেশি কথা বলবো না এটা কি স্থান মরা লাগবে কিনা সবাইকে লাগবে কবরের 3টা প্রশ্নের উত্তর সবার জানা আছে মান রব্বুকা ওয়ামা দীনুকা তারপরেরটা কি সবাই জানেন এটা কি ওয়াজ হওয়ার দরকার আছে আচ্ছা এই অংশান সুসিও জানে ডোনাল্ডো ট্রাম্পও জানে এই 3টা প্রশ্নের উত্তর সবাই জানবে কিন্তু দেবে না যে হুজুর উত্তর জানা থাকার পরেও দেবে না ব্যাপার কি কয় হ্যাঁ দেবে না আমি বলতেছি দেবে না মার খাবে তবু দেবে না অথচ উত্তর জানা আছে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন কি সেটা মা তার ছেলেকে বলেছে বাবা জসিমউদ্দিন এখানে জসিম নামের কেউ থাকলে মাইন্ড করবেন না আমি কিন্তু জসিমকে বলি নাই এটা উদাহরণ দিচ্ছি বাবা জসিমউদ্দিন দোকান থেকে তুমি 1 কেজি লবণ নিয়ে আসো টাকা দিয়েছে 40টা ছেলে বলেছে মা টাকা দাও টাকা দিয়েছে 40টা এখন এই জসিম দোকানে না গিয়ে রাজশাহীতে সিনেমা দেখতে গেছে আনার কথা কি দেখতে গেছে কি ছেলের কোনো খবর নাই 3.5 ঘন্টা মা কান্নাকাটি করে হয়রান পেরেশান এ বাড়ি সে বাড়ি দোকান খোঁজ দিচ্ছে আমার ছেলে কই জসিম কই বুক ফেটে যায় 3.5 ঘন্টা পর জসিম বাড়িতে এলো মায়ের প্রশ্ন 3টা নাম্বার 1 বাবা এতক্ষণ কইছিলি বলেন তো জসিমের উত্তর জানা আছে না নাই কথা বলে না কালকে বিকেলে বলেন উত্তর জানা আছে না নাই জসিমের জসিম জবাব দিল না উত্তর জানা আছে জসিম দুই নম্বরের প্রশ্ন বাবা তোকে লবণ আনতে দিয়েছিলাম এনেছিস উত্তর জানা আছে না নাই আনছে নাকি আনছে উত্তর জানা আছে দেবে নাকি 3 নম্বরের প্রশ্ন বাবা টাকা 40টা কই দে উত্তর জানা আছে না নাই টাকা আছে নাকি কি করছে তিনটে প্রশ্নের উত্তর জানা জবাব নাই নিরবতা পালন করছে মায়ের পাশেই পড়েছিল ঝাড়ু 3টে প্রশ্নের কোনো জবাব না পেয়ে মা ঝাড়ুটা আগাটা সামনে ধরে পিছন দিক দিয়ে ঠাস করে বাড়ি তোরে কি বোবা শয়তানে ধরেছে তুই 3 ঘন্টা পর্যন্ত 4 ঘন্টা পর্যন্ত আমি কান্নাকাটি করে চোখের পানি ঝরেছে আমার বুক ফেটে যায় কইছিলি বল লবণ কই বল টাকা কই বল একটি কথার জবাবও সে দিবে না যদিও জবাব জানা আছে
মা মারবে আর সে মনে মনে ভাববে কয়েকটা মায়ের উপর দিয়েই যাক, আসল ঘটনা ফাঁস করলে আরো বিপদ আছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না? কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে প্রশ্নের উত্তর জানা থাকার পরেও এমন কিছু ব্যক্তি আছে, অপরাধী ব্যক্তি, তারা জানা থাকার পরেও উত্তর দেয় না, বরং মায়ের খায়। এটা যদি ঠিক হয়, এবারে মা বলছে এতক্ষণ কইছিলি, জবাব দে, কইছিলি জবাব দে, লবণ কই জবাব দে, টাকা কই জবাব দে। মারবে আর যেমন প্রশ্নগুলো করবে, ফেরেশতারা প্রশ্ন করবে দুনিয়ার জিন্দিগিতে এতদিন কি করেছিস জবাব দে। মান রব্বুকা, কে তোমার রব? এবার জসিমকে যখন এই প্রশ্ন করবে কবরে, জসিম দুই নম্বরের প্রশ্ন, আমার দিনুকা, তুমি কোন পার্টির লোক, কোন দলের? জসিম তিন নম্বরের প্রশ্ন, আমার নাবিয়ুকা, তোমার সেই পার্টির নেতা কে? উনজুর মান হাযার রাজুল, লোকটাকে দেখো তো কবরে এনেছি, চেনো কিনা? আল্লাহর নবীকে কবরে দেখবে, চিনবে, বলতে পারবে উত্তর তিনটে প্রশ্নেরই জানা আছে, কিন্তু আল্লাহকে যে রব মানে নাই, ইসলামকে যে দিন মানে নাই, বিশ্ব নবীকে যে নেতা মানেনি, এই না মানার কারণে জানা থাকার পরেও তিনটে প্রশ্নের উত্তর জসিমের মতো দিতে পারবে না। জসিমের মা যেন কি নিয়েছিল কবরে বুঝি ফেরেশতারা ঝাড়ু ধরবে নাকি? যা নিয়ে আসবে তাই ধরবে। কি শুরু করবে শোনেন? ফি কুল্লে বানান, জোড়ায় জোড়ায়। কি সেটা? জারাপ্ত জারবান, মারির মতো মার, ফি কুল্লে বানান, জোড়ায় জোড়ায়। এবারে জসিমের মতো চুপচাপ মার খাবে আর কোসর মোসর করবে আর মনে করবে মা তো, কয়েকটা মার দিয়েই তো বন্ধ করবে, তারপরে আসল ঘটনা প্রকাশ হবে না, আমি আর একদিকে চলে যাব, এ লোকও মনে করবে ফেরেশতারা তো অন্য কবরেও আবার যাবে, কয়েকটা মার দেবে আর দিয়ে তারপরে চলে যাওয়ার পর আরামে ঘুমাবো, সেই মার চলবে কতদিন পর্যন্ত? শুধু তাই শোনেন, হাত্তা ইলা ইয়াউমা ইউবাসুন, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই প্রশ্নের উত্তর কি দিবেন নাকি জসিমের মতো চুপ করে থাকবেন, এটা চিন্তা এখন করা দরকার। সেটা কি বেঁচে থাকতে না মরার পর? তাহলে সেই বেঁচে থাকার তাফসিরটা আগে হওয়া দরকার। সবাই পড়ে নেন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মর্তাদ, শয়তান থেকে আল্লাহর দরবারে আত্মরক্ষা করছি, দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা ইউনুস মনে থাকবে, কোন সূরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে এই সূরাটা নাজিল হয়েছে, মোট আয়াত 109, রুকু 11টা, সেখান থেকে মাত্র একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 25। আলহামদুলিল্লাহ কাল সকাল 9টায়, আগামীকাল সকাল 9টার সময় আলহামদুলিল্লাহ বলেন। কোন সূরার 25 নম্বর আয়াত? হ্যাঁ, সূরা ইউনুস। একটা হাদিস বলেছি, ভূমিকায় এইটুকু কথা বলে শুরু করতে চাই, এই কোরআন এক সময় ছিল না, ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা তুলে নেওয়ার পর জেহালাতের অন্ধকার শুরু হয়ে গেল, এমন কোনো পাপ ছিল না সেই সময় ছিল না, সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা বেহায়াপনা চুরি ডাকাতি ধর্ষণ জেনাবে বিচারি নারী নির্যাতন মদ জুয়া হাউজি লটারি জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থর করা মানুষ ক্রয় বিক্রয় করা সকল পাপ ছিল যে জামানায় যে যুগে, ওই যুগটাকে ইসলামের ইতিহাসে কোন যুগ বলা হয়? এই জাহিলি যুগে এমন কোনো পাপ ছিল না যা ঘটত না, আল্লাহ তাআলা চান নাই এই পাপ চলুক, আল্লাহ তাআলা এই সমাজ সুন্দর করবার জন্য মা আমেনার নয়নমণি মুহাম্মাদে আরবি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত এবং রিসালাত দিলেন, কোরআন দিলেন, সিল্লা বলেন সুবহানাল্লাহ,
কোরআন নাজিল হলো 23 বছরে কয় বছরে এই 23 বছরের ভিতরে শুনে খুশি হবেন এই 23 বছরের ভিতরে তাম পৃথিবীর মানচিত্র থেকে সকল পাপ হলো সাফ পিছনে না বলুক সামনের লোকগুলোকে বলতে পারেন না এই যুবক কারা হাত তোলো 1000 তুলেছো পদত্যাগ করো তোমাদের মতো দুর্বল যুবকের দরকার এ মাঠে নাই অন্য জেলায় যাও যেই হাত থামাও বিয়ে করো নাই কারা কারা হাত তোলো বাড়িতে যাবার চিন্তা করবে তোমাদের বিয়ে কি জন্য হয় না তোমরা একটা জোরে কথা বলতে পারো না তোমাদের বিয়ে হবে কি জন্য বিয়ের জন্য দোয়া চাও তা তো চাবা এবার একটা তাকবীর দাও লিল্লাহে তাকবীর এ তাকবীর দিছো তো বিয়ের দোয়ার আশায় ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর কিছুদিন পরে জেহালাতের অন্ধকার শুরু হলো সমাজে সকল পাপ যুগটার নাম কি জাহিলি যুগ চলুক এটা আল্লাহ চান নাই আল্লাহ বিশ্ব নবীকে নবুয়ত দান করে নবী বানায়া নেতা বানায়া কোরআন নাজিল করা শুরু করলেন কয় বছরে তাম পৃথিবী থেকে পাপের দুর্গন্ধ সাফ মানুষ মানবতা ফিরে পেল দানবতার পরিবর্তে গোটা পৃথিবীর জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো চিল্লায় বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই মাদ্রাসায় মসজিদে হাফেজদের সিনায় তাফসির মাহফিলের মঞ্চে সমাজে পাপ আছে না নাই আছে তাহলে কোরআন থাকলে পাপ থাকবে না পাপ থাকলে কোরআন থাকতে পারে না তাহলে যে কোরআন মাত্র 25 বছরে গোটা পৃথিবীকে পাপ মুক্ত করলো সেই কোরআন মসজিদে বাড়িতে মাদ্রাসায় হাফেজদের সিনায় থাকার পরেও প্রতিদিন তাফসির মাহফিল হওয়ার পরেও মসজিদে জুমার খুতবাতে কোরআনের আলোচনা হওয়ার পরেও তাম দুনিয়াতে পাপ আছে না নাই তাহলে আগের কোরআন আর এখন নাই আছে আসলেই আছে কিভাবে আছে এবারে হাদিস শুনেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন খুব শীঘ্রই মানুষের কাছে একটা জামানা আসতেছে খুব শীঘ্রই লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওই জামানাটাতে ইসলামের নাম থাকবে ইসলাম থাকবে না সেই জামানাটা তো আসতে এখনো মোটামুটি 9 বছর বাকি আছে ইসলামের নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনে ইল্লা রুসমুহু ওই জামানার ওই জামানায় কোরআনের অক্ষরগুলো থাকবে কিন্তু কোরআন থাকবে না বাড়িতে গিয়ে দেখেন কোরআনটা ঠিকই আছে মাদ্রাসায় গিয়ে দেখেন হাফেজদের সিনায় দেখেন কোরআনটা ঠিকই আছে তাফসির মাহফিলে মঞ্চে এসে দেখেন কোরআন ঠিকই আছে 114টা সূরা সেটাও ঠিকই আছে আয়াতগুলো ঠিকই আছে কিন্তু তাম পৃথিবীর 228টা রাষ্ট্রের একটি রাষ্ট্র আল্লাহর কোরআনের পরিপূর্ণ বিধান দিয়ে পরিচালিত হয় না আল্লাহর নবী বলেছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ইসলাম থাকবে নামে কোরআন থাকবে অক্ষরে সেই জামানাটা আসতে মনে হয় এখনো 13 বছর বাকি আছে 3 নাম্বার মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা সেই জামানার মসজিদগুলো হবে সুন্দর সুন্দর
ওই জামানার মসজিদগুলোতে ঢালাই থাকলে মোজাইক হবে, মোজাইক থাকলে টাইলস হবে, টাইলস থাকলে বাল্ব হবে, বিদ্যুৎ হবে, বিদ্যুৎ হলে ঝাড়বাতি হবে, ফ্যান যদি থাকে এসি হবে, মিনার হবে, অজুখানা হবে, টয়লেট হবে, ইমাম মুয়াজ্জিনের বসার থাকার জায়গা হবে, সভাপতির বৈঠকখানা হবে। ওই জামানার মসজিদগুলো হবে খুব সুন্দর, কিন্তু মসজিদগুলো থেকে হেদায়েতের মার্কাজ থাকবে না। তার মানে হলো সেই জামানাটা আসতে এখনো পর্যন্ত 15 বছর বাকি আছে। আসছে নাকি? এখন কি মসজিদ বানানোর প্রতিযোগিতা চলছে না চলছে না? আগেরটা ফালাই দিয়ে নতুন, কি চমৎকার টাইলস। 4 নম্বরটা থাক, রাসূল 4টে কথা বলেছেন, 4র্থ নম্বরটা থাক। 4র্থ নম্বর যদি শুনতে যান, 4 নম্বর হলো উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। আল্লাহর নবী বলেছেন আকাশের নিচে জমিনের উপরে, আই রিপিট, আমি আবার বলছি, আল্লাহর নবী বলেছেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। নাউজুবিল্লাহ বলেন, সবচাইতে নিকৃষ্ট হবে আলেমেরা। কোন আলেম? তখরুজুল ফিতনা তো ফিহিম তাউদ, যার কাছ থেকে ফেতনা বেরোবে এবং তার দিকেই প্রত্যাবর্তন করবে। কি সেই ফেতনা সমাজে চালু হয়ে গেছে, দল্লিন আর জল্লিন নিয়ে গণ্ডগোল, ফরজ নামাজের পরে দোয়া করার না করা নিয়ে গণ্ডগোল, হাত বুকে বাঁধা না বাঁধা নিয়ে গণ্ডগোল, আমি জোরে বলা আস্তে বলা নিয়ে গণ্ডগোল, ও আল্লাহর বান্দা বান্দিরা তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত সেটা নিয়ে গণ্ডগোল। কথা বলে না, কথা ঠিক কিনা? এগুলো কোন সাধারণ মানুষ করে নাই, এগুলো করেছে হলো আমার মতোই লেবাজধারী কিছু হুজুরেরাই। এক একটা কওমে, এক একটা মসজিদে এক এক রকমের ফেতনা সৃষ্টি করে দিয়ে বিশ্ব নবীর উম্মতদেরকে আলাদা আলাদা করে টুকরো টুকরো করে মার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? এক হতে দেয় না নবীর উম্মতদেরকে। সেই জন্য ওই জামানাটা আসতে এখনো 35 বছর বাকি আছে। এসে গেছে? এবারে ব্যাখ্যা শোনেন, যদি ইসলাম থাকে নামে, কোরআন থাকে অক্ষরে, আর মসজিদ হয় সুন্দর, আলেমরা যদি ফেতনা ছড়ায়, এমন জামানার দেখা যদি তোমরা পাও, সাক্ষাৎ পাও, শুনে রাখেন রে আল্লাহর বান্দারা, ভালো করে মন দিয়া শুনে রাখেন, ওই কথাটার দিকে কান লাগান। এই জামানা যদি এসেছে বলে মনে হয়, তাহলে মালা ছিঁড়ে গেলে, মালা ছিঁড়ে গেলে, তাসবি ছিঁড়ে গেলে, ওই দানাগুলো, গুটিগুলো, কাঠিগুলো যেমন ঝরঝর করে পড়ে, একটার পর একটা বিপদ গজব মানুষের উপরে তখন আসতে থাকবে। আমার তো মনে হয় সেই জামানা যদি এসেই থাকে, তাহলে তার সূচনা মনে হয় করোনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি চাই যে এই পাপাচার মুক্ত জীবন গড়ে উঠে, জীবন গড়ে তুলে আমরা কবরে যেতে চাই? এটা কি আমরা চাই? তাহলে পাপ কোরআন থাকার পরেও বন্ধ হচ্ছে না কেন? নিশ্চয়ই তার ভিতরে একটা কারণ আছে না নাই? আমি কি বলবো সেই কারণটা? তাহলে আমার হাতের দিকে তাকান তো একটুখানি ভাইরা, আমার হাতে যে কাগজটা দেখা যায় এইটার রং কি? এই সাদা কাগজটার ভিতরে এক পৃষ্ঠায় আমি যদি লিখি আগুন, আর আরেক পৃষ্ঠায় আমি যদি লিখি পানি, আগুন আর পানি লেখা কাগজটা বলেন তো পুড়বে কিনা? ভিজবে না? ভালো করে বলেন, ভিজবে, পুড়বে, ভিজবে না, পুড়বে না? দুই দল লোক আছে এখানে,
মিসবেও না পড়বেও না, এই আলোচনা তো আমার ইন্টারনেটে আছে, সবাই তো দেখতেছে। তারপরেও আপনারা প্র্যাকটিক্যাল করতে ফেললেন না। এবারে আসেন, কাগজের মধ্যে আগুন লেখা থাকলে কাগজ পড়ে না, পানি লেখা থাকলে এই কাগজ ভেজে না। কারণ হলো, যদি পড়াতে চাই, ভেজাতে চাই, ও আল্লাহর বান্দা বান্দিরা আগুনে আর পানিতে দিয়া প্র্যাকটিক্যাল করবার দরকার আছে না নাই? পানিতে দিলে ভিজবে, আগুনে দিলে পুড়বে, কিন্তু তা না করে এই কাগজে আগুন আর পানি লেখা কাগজটা আমার বাড়ির ভিতরে 1 কোটি বৎসর পর্যন্ত যদি সংরক্ষিত থাকে, এটা যদি আগুন আর পানিতে দিয়ে প্র্যাকটিক্যাল করা না হয়, এটা যেমন পুড়বে না, ভিজবে না, ঠিক তেমনি আল্লাহর বান্দা বান্দিরা আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআন ছাপানো আছে কিসের ভিতরে? সবাই বলেন, এই কাগজের ভিতরে কোরআন, এই কাগজের ভিতরে আগুন আর পানি। প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত যেমন পড়েও না, ভেজেও না, ঠিক তেমনি এই কাগজের মধ্যে ছাপানো কোরআন যদি কেয়ামত পর্যন্ত মাদ্রাসায় থাকে, কেয়ামত পর্যন্ত বাড়িতে থাকে, কেয়ামত পর্যন্ত মসজিদে থাকে, আর কেয়ামত পর্যন্ত হাফেজদের সিনায় থাকে, কেয়ামত পর্যন্ত যদি এইভাবে তাফসিরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করা হয়, আল্লাহর কসম করে বলে গেলাম, কাগজের কোরআন যদি কাগজে থাকে, কোরআনের আয়াত যদি কাগজে ছাপানো থাকে, এই কাগজের কোরআন যদি জমিনে প্র্যাকটিক্যাল করা না হয়, জমিনে কায়েম করা না হয়, আল্লাহর এই জমিনে ওই কাগজের ইসলাম যদি আমলের মাধ্যমে চর্চা করা না হয়, কিয়ামত পর্যন্ত কাগজে কোরআন ছাপানো থাকলেও আল্লাহর কসম একটি পাপের দরজাও বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন কাগজের মধ্যে নিরাপদে আছে, ওখানেই থাক, কথা ঠিক কিনা? ওই যে বলছে ঠিক, ওখানেই থাক, কারণ এটা আমলে প্র্যাকটিক্যাল করার কথা বললে বিপদ আছে, কাজে ওই বিপদ টেনে আনার দরকার নাই, ওটা কাগজে আছে, কাগজেই থাক, কি বলেন? তাহলে এই কাগজে ছাপানো কোরআন আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হোক, এটা কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়? এটা তো হাত তোলা না, এটা তো হাত তোলা না, এটা আরো নি এই থামতে বলার পরেও সুইসে গন্ডগোল আছে। এটা তো হাত তুললেন না, এটা নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসলেন। হ্যাঁ, বিশ্বাস করেন, এই কোরআন যখন নাজিল হলো, এই কোরআন কিন্তু কাগজে ছাপানো হয় নাই, এই কোরআন লেখা হয়েছে চামড়ার উপরে, এই কোরআন লেখা হয়েছে পাথরের উপরে, এই কোরআন লেখা হয়েছে খেজুরের ডালে, খেজুরের পাতায়। আল্লাহর নবী যখন চামড়ার উপরে লেখা কোরআন খানি, আল্লাহর নবী যখন পাথরের উপরে লেখা কোরআন খানি, আল্লাহর রাসূল যখন খেজুরের ডালে আর পাতায় লেখা কোরআন খানি, জমিনে প্র্যাকটিক্যাল করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। একদিন না, দুই দিন না, বিশ্বনবীকে মার খেয়ে 3-3টি বৎসর পর্যন্ত কারাগারে থাকতে হয়েছে, সাহাবাজ মাইনদেরকে জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, জান দিতে হয়েছে, এই ওই চামড়ার উপরে লেখা আর পাথরের উপরে লেখা কোরআন বাস্তব জমিনে। এরপরেও নবীর সাহাবাজ মাইনগণ যখন আমলে পরিণত করলেন, আল্লাহর এই জমিন থেকে সকল পাপ দূরীভূত হলো, জমিনটা জান্নাতের টুকরায় পরিণত হলো। ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে মসজিদে মাদ্রাসায় হাফেজদের সিনায় প্রত্যেক
দলের নেতা কর্মী মুসলিমদের বাড়িতে কোরআন তাফসীর মাহফিলের মঞ্চে কোরআন আছে, সমাজের মধ্যে কত অন্যায় অবিচার পাপাচার আছে। আজকে যারা মাহফিল শুনতে এসেছেন তাদের যদি জাররা পরিমাণ ঈমান থাকে তারা একটু বলুন তো, যদি প্রয়োজন হয় সাহাবাজ মাইনদের মতো ত্যাগ স্বীকার করবার ওই কাগজের ইসলাম, ওই পাথরের উপরে লেখা কোরআন, চামড়ার উপরে লেখা কোরআন জমিনে প্র্যাকটিক্যাল করবার জন্য তারা যেমন ত্যাগ স্বীকার করেছেন ওই রকম ত্যাগ স্বীকারের যদি প্রয়োজন হয়। আজকে দেখতে চাই কোন কোন হাতগুলো রাজি আছে। আমার ভাইরা, তাহলে ওই কাগজের ইসলাম কাগজে থাকবে নাকি আমলের মাধ্যমে জমিনে প্র্যাকটিক্যাল হবে? আরেকবার বলেন, আমলের মাধ্যমে জমিনে কি হবে? ইনশাআল্লাহ। তাদের জন্য আজকের তাফসীর আলোচনা কবরের হবে না মাটির উপরের। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের তো কত কষ্ট। এই যে মহারণা বেশি ধরার কারণে অবিবাহিত যুবকগুলো বিয়ে করতে পারতেছে না, ওদের কত কষ্ট। উচ্চ শিক্ষিত যুবকগুলো চাকরি পাচ্ছে না, বেকারত্বের গেলানি নিয়ে আছে, কত কষ্ট। নারীদের বিয়ে হয় না, কত কষ্ট। একই জমিতে বারবার কীটনাশক ঔষধ দেওয়া লাগে, চাষিদের কত কষ্ট। ব্যবসায় মন্দা যায়, শেয়ার বাজারে মন্দা যায়, কত কষ্ট। আন্তর্জাতিক বহির্বিশ্বে ব্যবসা বাণিজ্যে কত কষ্ট, পরিবার পরিচালনায় কত কষ্ট। ছাত্রছাত্রীদের প্রতিষ্ঠান বন্ধ করোনার কারণে বয়স শেষ হয়ে যাচ্ছে, কত কষ্ট, পরীক্ষা হচ্ছে না, সব জায়গায় কত কষ্ট। আওয়াজ দিয়ে বলেন তো আমার ভাইরা, কষ্ট আছে না নাই? এগুলো আল্লাহ জানা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই আয়াতে, কষ্ট দূর করার আয়াত এইটা, সুখী হওয়ার আয়াত। সুবহানাল্লাহ, বলেন আজকে থেকে সুখী হবেন ইনশাআল্লাহ। খেয়াল রাখবেন আশপাশ থেকে কেউ উঠে চলে যায় কি না, চলে গেলেই বুঝবেন এই লোকটা নিজেও সুখী হতে চায় না, দশজন মানুষকে সুখীও করতে চায় না। কথা ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন কেউ যায় কি না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এগুলো জানেন, সেই আল্লাহ কত চমৎকার করে ডাক দিয়ে বললেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। এই ডাক বুলবুল সাহেবের না, এই ডাক নুরুল আমিনের না, এই ডাক সম্মানিত সভাপতি মহোদয়ের না, এই ডাক আওয়াজ দিয়ে বলেন কার? দেখেছেন, আল্লাহু ইয়াদউ, দেখেছেন, ইয়াদউ, তিনি তোমাদেরকে ডাকতেছেন। ইলা মানে দিকে, দার মানে নিড়ে, সালাম মানে শান্তির নিড়ে আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন। খুবই আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ডাকতেছেন কোথায়? শান্তির নিড়ে, শান্তির ঘরে। সেই ঘরটার পরিচয় দেওয়ার দরকার আছে? সেই ঘর কোনটা, সেই শান্তির নীড় কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত আদর্শ যেটা ইসলাম, এটা শান্তিময়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি বলে সেই ইসলামটা কি, আল্লাহ কত চমৎকার করে জানায় দিচ্ছেন, আমার নাম সালাম। আল্লাহর নাম কি? সালাম। আমার নাম সালাম,
আমি দিলাম ইসলাম, যারা মানবে তারা হলো মুসলিম। হাতের দিকে তাকান, আল্লাহর নাম কি? তিনি দিলেন কি? যারা মানবে তারা কি? মুসলিম। আল্লাহ আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন। ও আল্লাহর বান্দা।